জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়ানুস সোমবার প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং একই সঙ্গে আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারে কাতার এয়ারওয়েজ এর বিমানটি তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে শমায় রাত 10টা 10 শায়না গাধে নিউইয়র্কের জোন এফ কেনেডিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি 8 নম্বর টার্মিনালে অবতরণের আগে বাইরে পক্ষের এবং বিপক্ষের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা এদিন জাতিসংঝে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএন সালাউদ্দিন মাহমুদ বিমানবন্ধুরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে অধ্যাপক ডক্টর হোটেলে নিয়ে যাওয়া বিএনপির অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল আমরা সবাই সমবেত হয়েছি বাংলাদেশ থেকে আগত ডক্টর ইউনুস স্বাগত জানানোর জন্য